হাই গাইস, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল ভাই চলে গেছিলো হচ্ছে আখের রস আনতে, নিজ দিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম আজকে একটুখানি আখের রস খেয়ে সকালটা স্টার্ট করি, আর এখানে চলে এসেছে মিষ্টি মিষ্টি আখের রস। তো চলো এটাকে এখন খাই। আর কি ভালো খেতে ছিল গাইস, ভীষণ মিষ্টি ছিল। তো আমি এখানে খেয়ে নিচ্ছি, আর ভাই ব্রাশ করতে গেছে, ও এবার খাবে। তারপর চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি আর এই যে আলু কুমড়ো ডাটা দিয়ে তরকারি আর সাথে পেঁয়াজ। আর এখন করবো একটু স্কিন কেয়ার, এখানে দিয়ে নেবো হচ্ছে মুখের মধ্যে শিট মাস্ক মামাআর্থের। তো চলো ভালো করে শিট মাস্ক মুখটা ধুয়ে এসে শিট মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর 15-20 মিনিট মুখের মধ্যে দিয়ে রাখবো। আর এখন চলে এসেছি হচ্ছে ভাত খেতে। তো আজকে ছিল হচ্ছে আলু সিদ্ধ ভাত আর অমলেট, আর সাথে ছিল একটুখানি পেঁয়াজ দিয়ে ডাল, তরকারিও ছিল। তো তরকারিটা খাইনি, শুধু আলু সিদ্ধ ভাতটাই আমি খেয়েছি, একটু ডাল নিয়ে নিয়েছিলাম। আর রাতের মেনুতে ছিল হচ্ছে চিলি চিকেন আর রুটি। তো আজকের মিনি ব্লগটা এতটাই রাখছি, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।